নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার, আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল ফার্স্ট জুলাই 2022 শুক্রবার, কালকের দিনের রাশিফলের ভিডিও, স্পেশাল একটা দিন। আপনারা জানেন বলার কিছু নেই, তাই জগন্নাথদেবকে স্মরণ করে দিনটা শুরু করুন, অবশ্যই বেটার রেজাল্ট পাবেন। আপনাদের চ্যানেল সাবস্ক্রাইবটা অবশ্য করে রাখতে হবে আর বেল আইকনটা প্রেস করে নিতে হবে, তাহলে রেগুলারলি আপডেটগুলো পেয়ে যেতে পারবেন। তাহলে চলুন আলোচনাটা শুরু করি, জয় জগন্নাথ বলে আলোচনাটা শুরু করা যাক। কালকে কর্কট রাশি, কালকে পুষ্যা নক্ষত্র, দ্বিতীয়া শুক্লপক্ষ, ব্যাঘাত যোগ চলবে। অনেক সময় আপনাদের কনফিউশান হয় যোগটা নিয়ে, আমি একটা যোগ বলি, আপনারা পঞ্জিকাতে অন্য যোগ দেখেন। ব্যাপারটা হচ্ছে, দেখুন সারাদিনের পঞ্জিকার টাইমই হচ্ছে সকাল 5:30, কোনো কোনো ক্ষেত্রে 6টা, এই টাইমটা পঞ্জিকা ফলো হয়। যোগের কিন্তু টাইম চেঞ্জ হয়, যোগ সারাদিন ওই সকাল 5:30তেও যে যোগ চলছে, সন্ধে 6টাতেও সেই যোগ চলছে, একই নয়। আমি প্রাইম টাইমগুলোতে যে যোগটা চলে সেটার কথাই উল্লেখ করি, যেটা আমাদের কাজের সময়। কারণ হচ্ছে সকাল 6টায় কজন কাজ করেন, খুব কমজন, হয়তো 100 জনের 2 জন বা 5 জন সকাল 6টার সময়তে কাজ করেন। কিন্তু যদি সেটা দেখি দুপুর 12টা, 90 জন যারা কাজের মানুষ তারা কিন্তু দুপুর 12টার সময় কাজ করেন, তা সেইভাবেই যোগটা বলা হয়। আগামীকালকের দিনে কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, দ্বিতীয়া শুক্লপক্ষ এবং ব্যাঘাত যোগ চলবে। যে যে নক্ষত্রগুলো কালকের দিনে বেটার রেজাল্ট দিচ্ছে, বেটার ফল পাচ্ছে নক্ষত্রের মানুষগুলো, অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাতী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ, এই নক্ষত্রগুলো বেটার রেজাল্ট পাবে, বেটার ফল পাবে বা ভালো ফল পাবেন। কালকের দিনে সারা দিন শুভ, বাধ্যবাধকতা নেই, ব্যাঘাত যোগ, যোগের একটা ফল কিন্তু থাকবে। তাই কিছু ক্ষেত্রে কম বেশি বাধা বা বিপত্তি বা অবস্ট্রাকশন আনতে পারে, এটা খেয়াল রাখতে হবে। আপনারা এই ফার্স্ট পার্টটা অনেকে ফলো করেন না, আমি আপনাদের বলে রাখি, কালকের দিনের জন্য চেষ্টা করবেন হলুদ প্রত্যেকে ইউজ করার, মানে হলুদ মানে হলুদ জিনিস, হলুদ যে দোকানে পাওয়া যায় সেই হলুদ নয়, ইয়েলো কালার বা হলুদ রং প্রত্যেকে একটু করে ব্যবহার করার চেষ্টা করুন, ইউজ করার চেষ্টা করুন। আমি জানি আপনারা এখানে অনেক কমেন্ট আসবে, কারণ এই পার্টটা অনেকে দেখেন না, তাই আমি রং আর উল্লেখ করছি না। কালো অ্যাভয়েড করবেন কালকের দিনে প্রত্যেকের ক্ষেত্রেই, হলুদের একটা সুতো হলেও শরীরের টাচে রাখুন, ব্যবহার করুন বা ইউটিলাইজ করুন, আমার মনে হয় আপনারা বেটার রেজাল্ট পাবেন। কালকের দিনের পুরো দিন মোটামুটি শুভ, পুরো দিনটা চেষ্টা যদি করতে একান্তই মানে ব্যবহার করব না বা এরকম ব্যাপার, অনেকে তো এটা ফলো করেন, সকাল 9:10 থেকে 10:20 এই টাইমটা একটু চাপের হতে পারে, সকাল 9:10 থেকে 10:20 একটু চাপের হতে পারে, এটা খেয়াল রেখে পুরো দিন শুভ দিন। তিথির গুণ মাহাত্ম অবশ্যই রয়েছে, ব্যাঘাত যোগের কারণে কম বেশি একটু একটু বাধা বিপত্তি বা ব্যাঘাতগুলো তৈরি হতে পারে, এটাই ফ্যাক্টর, এর বেশি কিছু নয়। অনেক কটা শুভ কাজকর্ম কালকের দিনে করা যাবে, যে কোনো ব্যবসা, নামকরণ, যে কোনো পুজো পাঠ, দেবতা বিগ্রহ প্রতিষ্ঠা, রত্ন ধারণ করা, যে কোনো ভালো ভালো কাজকর্মগুলো, গাছ লাগানো, বৃক্ষরোপণ, বৃক্ষ প্রতিষ্ঠা, শান্তি সস্থান, সব কিছুর জন্য কালকের দিন উপযুক্ত দিন হচ্ছে এই তিথির গুণে বা তিথি মাহাত্মের গুণে। তাই আবার রিপিট করছি, কালো অ্যাভয়েড করুন, হলুদ ব্যবহার করুন, একান্ত ইচ্ছে হলে 9:10 থেকে 10:20 অ্যাভয়েড করে দিন, বাদ বাকি পুরো সময় শুভ। প্রত্যেকটা রাশি ধরে আমি আলাদা আলাদা টাইম আর সময় এবং রং বলছি না, প্রত্যেকের উচিত হলুদ, কালো অ্যাভয়েড করা বা কালো ব্যবহার না করা। তাহলে চলুন শুধুমাত্র মেন আলোচনায় করব, এবং নক্ষত্রফলগুলো তো থাকবে, আর জগন্নাথ দেবের পুজো করুন, ডাকুন, এখানে আর কিছু বলারই নেই বা বলার প্রয়োজনই নেই। তাহলে শুরু করা যাক, তার আগে ব্যবসাটা বলি, এটা বেরিয়ে যাবে মাথা থেকে নট। কালকের দিনে ফুড আইটেম খুব ভালো রেজাল্ট দিচ্ছে, গার্মেন্টস ভালো হচ্ছে, শিল্পীরা অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন, গ্ল্যামার ফিল্ড, গ্ল্যামার রিলেটেড প্রফেশন ভালো রেজাল্ট দিচ্ছে, মার খাবে প্রোমোটারি এবং কনস্ট্রাকশন, ইলেকট্রনিক্স গুডস এবং গেজেটস ভালো রেজাল্ট দেবে, টিচিং সেক্টর একটু চাপে থাকবেন, ফুল ফলের বিজনেস অবশ্যই কালকে বেটার হবে, কারণ পুজো পাঠ অনেকে করবেন। আর কালকের দিনের জন্য পশু পাখি নিয়ে যারা কাজ করেন তারা একটু প্রেসারে থাকছেন, ব্যাগ, কালো জিনিস, চামড়ার জিনিস কালকে চাপে থাকবেন,
যারা কথা বলার ডিল ডিল সাইনিং বা এজেন্সি বা কমিশনের কাজকর্ম স্টেবল রেজাল্ট দেবে আগামীকালকে বা কালকের দিনের জন্য। তাই ভালো বলছি, সিক্রেসি মেনটেন করে কাজ বেটার হচ্ছে। লটারি রিলেটেড যারা ব্যবসা করেন তারা কিন্তু পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, যেটা এই ব্যবসাগুলোর সাথে কানেক্টেড। হোটেল রেস্টুরেন্ট ফাস্টফুড ভালোই চলবে, কোনো অসুবিধা নেই। তাহলে মেন আলোচনার জায়গায় আসা যাক, মেষ টু মিন চলুন শুরু করছি। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি, অর্থাৎ আপনি যদি মেষের জাতক জাতিকা বা মানুষ হন, আপনাকে দিয়ে শুরু করা যাক। মেষের শরীরগত দিক আমি আর কিছু বলছি না, কারণ আমি প্রথমেই বলেছি মেষের শরীরগত দিক কালকের দিনে একটু প্রেসারে রাখতে পারে। বাবা মা বা সিনিয়রদের শরীর ফিজিক্যাল ফিটনেসের জায়গা, গুরুজনদের স্বাস্থ্যের জায়গা একটু গণ্ডগোল দেখাচ্ছে। তাই আপনার এবং আপনার গুরুজন বোথ সাইডে ফিজিক্যাল দিকটা একটু লক্ষ্য রাখছেন। ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট, ভ্রমণ আদি ভালো হতে পারে, ফিউচার প্ল্যানিং ভালো হতে পারে, ভবিষ্যতের জন্য কোনো ইনভেস্টমেন্ট, পরিবারের জন্য কোনো ক্রয় বেটার রেজাল্ট দিচ্ছে। চাকরি ক্ষেত্রে অত্যন্ত স্টেবল, যারা চাকরি করতে যাবেন চাকরির জায়গায় থাকছেন অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, এবং চাকরি ক্ষেত্রে এক্সপেক্টেড যে কালকের দিনে সুফল আসছে, সুফল বাড়তে চলেছে। তাই কালকের দিনে কাজ করুন, এনজয় করে চুটিয়ে উপভোগ করে কাজ করুন, নিজের মন পছন্দ কাজগুলো করুন, দায়িত্ব নিন এবং বস ওপর মহলকে ইমপ্রেশন জমান, মালিক পক্ষের কাছে ইমপ্রেশন জমান, স্যার আমি এটা চাইছি, এইভাবে চাইছি, এটা এই করছি, বেটার হবে। তাই নিজেকে একটু হাইলাইট করুন, তুলে ধরুন, আমার মনে হয় বেটার রেজাল্ট দেবে। এবং কালকের দিনে বিজনেস ক্ষেত্রটাও পজিটিভ হচ্ছে, কিছু ক্ষেত্রে আপনার মাথা অতিরিক্ত গরম হতে পারে, রাগ জেদের বসে মাথা গরম করে আপনি আপনার সম্পর্কগুলো কাস্টমারগুলো নষ্ট করতে পারেন, এটা লক্ষ্য রাখছেন। তাই চেষ্টা করবেন আপনি আপনার কাছের মানুষগুলোর সাথে যেন খারাপ ব্যবহার না করেন। প্রেমটা একটু ভোগাচ্ছে, স্বামী স্ত্রী ভালো রেজাল্ট পাচ্ছেন এবং হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের গ্রোথ ডেভেলপমেন্ট থাকছে। সন্তানাদির জায়গা অত্যন্ত মজবুত কালকের দিনে এবং ছেলেমেয়ের মুখে হাসি দেখতে পাবেন। পড়াশোনার দিক বা জায়গাটা কিন্তু ভালো নয়, বন্ধু বান্ধবী আশা করব ভালো রেজাল্ট দিচ্ছে, তাই বন্ধুত্ব বান্ধবী বা ঈদটা কোনো প্রবলেম নেই। ভ্রমণ আরামসে হচ্ছে, ফ্যামিলি নিয়েও কোথাও ভ্রমণ আরামসে হতে পারে। অশ্বিনী নক্ষত্র, টার্গেট সেট করুন, টার্গেট সেট করে কাজ করুন। ভরণী যদি নক্ষত্র হয়, গুরুজনদেরকে সঙ্গে সম্পর্কটা মজবুত করে নিন। কৃত্তিকা যদি আপনার নক্ষত্র হয়, কালকের দিন চেষ্টা করবেন পরিবারের মধ্যেকার পারিবারিক বিবাদ বিরোধ অশান্তি এগুলো মিটিয়ে ফেলার, মিটে যাবে। পরের রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি কালকে চেষ্টা করছেন সাত ব্যবহার করার, নাম্বার সেভেন, আর মেষ রাশি যদি হয় নাম্বার থ্রি ইউজ করবেন। মেষেরটা ভুলে গেছিলাম, মেষ রাশি নাম্বার থ্রি ইউজ করছেন, জগন্নাথদেবকে তো ডাকছেন, চেষ্টা করছেন কালকের দিনে। আমি সময় ফময় সব সামনে বলা আছে, আপনি বৃষ রাশির জাতক বা জাতিকা হলে আপনার এবং আপনার মা বাবা এনাদের শরীর ভালো থাকছে, টাকার একটু চাপ থাকবে, তাই একটু ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে ভুগতে পারেন। বন্ধুত্বে ঝামেলা, কলিগদের থেকে বিরোধ বা প্রবলেম বৃষ রাশির ক্ষেত্রে অ্যারাইজ করছে, তাই বন্ধু বান্ধবী বা কলিগ এদের সঙ্গে একটা একটু দেখে চলুন। অফিস সাপোর্ট করছে, কাজ ভালো হচ্ছে, দায়িত্ব পালন ভালো হচ্ছে, নতুন দায়িত্ব বা নতুন কোনো কাজ আপনি নিচ্ছেন, খুব ভালো রেজাল্ট হচ্ছে। এবং কালকের দিন কোনো কাজ খতম করছেন, শেষ করছেন, যে আজকে কমপ্লিট, বেটার রেজাল্ট দেবে। তাই কলিগ বন্ধুত্ব পার্টনার একটু দেখে চলুন, এটা বেটার রেজাল্ট হবে এবং এটা কিন্তু আপনাকে সুফল দেবে। ব্যবসায় গ্রোথ রয়েছে এবং ব্যবসায় প্রোডাক্ট সেল ভালো হচ্ছে, স্পেশালি সিনিয়র কাস্টমারগুলোকে টার্গেট করুন, তারা আপনাকে বেশি ভালো ডেভেলপমেন্ট দেবেন। সিনিয়রগুলো একটু বয়স্ক মানুষগুলো টার্গেট করুন। দাম্পত্য জীবন ঠিকঠাক, পরিবারের সাথে গণ্ডগোল রয়েছে, স্পেশালি মা, এই জায়গাটা একটু লক্ষ্য রাখতে হবে। পরিবারের সাথে গোলযোগ বা গণ্ডগোল বা অশান্তি কিন্তু অ্যারাইজ করতে পারে, এটা আপনাকে খেয়াল রাখতে বলছি। ভাই বা রক্তে সম্পর্কিত মানুষজন ঠিকই আছেন, কোনো প্রবলেম নেই। ছেলে মেয়ে একটু ভোগাচ্ছে, ছেলে মেয়ে বা সন্তান আপনাকে একটু চাপে রাখছে বা প্রেসারে রাখছে। বিদ্যাস্থান ঠিকঠাক চলবে, ভ্রমণে সাফল্য, হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও দূরত্ব মিটতে পারে যদি কোনো ভ্রমণ বা ঘোড়া বা কিছু বেড়ানোর প্ল্যান বা প্ল্যান ছকে নেওয়া যায়। তাই আরামসে করুন না, বেটার রেজাল্ট পাবেন আপনি বৃষর মানুষ হলে, বৃষর জাতক জাতিকা হলে। তাই কলিগ বন্ধুত্ব এটা একটু সমঝে দেখে চলতে হবে।
কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা বসদের সাথে থাকুন, কাজে লাগবে। রোহিণী নক্ষত্র গুপ্ত শত্রুতা ভরা দিন হতে পারে, স্পেশালি অফিসের জায়গায়। মৃগশিরা নক্ষত্র আপনি নিজে যেচে প্রবলেমকে ঘাড়ে নিয়ে নিতে পারেন, আয় আমার কাছে আয়, এই ব্যাপারটা হতে পারে। পরের রাশি মিথুন রাশি। মিথুন রাশি আট ব্যবহার করছেন। মিথুন রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে জগন্নাথ দেব এবং হলুদ রং বলা গিয়েছে। মিথুনের মানুষজন কালকের দিনে মা এবং বাবা দুজনের শরীর ভালো থাকছে, বাট আপনার স্বাস্থ্য একটু গণ্ডগোলের, এটা একটু খেয়াল রাখছেন। আর অহেতুক অতিরিক্ত অর্থ ব্যয় আপনি করতে পারেন, অতিরিক্ত খরচা, অতিরিক্ত পয়সা খরচা করে ফেলতে পারেন কোনো একটা রিজন, সেটা পরের কথা, কিন্তু খরচার ব্যাপারটা বাড়তে চলেছে। কাজকর্মের ক্ষেত্রে ডমিনেট করার কথা বলছি, ডমিনেট করা, কর্তৃত্ব করা, প্রেশার দেওয়া, চাপ দেওয়া, চাপ দিয়ে করিয়ে নেওয়া, তাই চেপে ধরতে হবে কাজকর্মের জায়গা। সবচেয়ে শক্ত কাজ আমি পারবো না, আমার দ্বারা হবে না, আপনি চেপে ধরুন কাজটাকে এবং আমি তোকেই করব, এই মানসিকতাটা রাখুন, আপনি বেটার রেজাল্ট পাবেন আপনি যদি মিথুনের জাতক বা জাতিকা হন, মিথুন রাশির মানুষ হন। কারণ একটা ও এক্সিলেন্ট রেজাল্ট দিচ্ছে, যে কাজে আপনি হাত দেবেন, দায়িত্ব নিয়ে কাজ করবেন, উতরে যাবে, ভালো হবে, একটু ডিলে হবে, এটা একটু খেয়াল রাখুন, তাই একটু লেগে থাকতে হবে। ব্যবসাটা মোটামুটি হচ্ছে, কিন্তু স্পেশালি কাস্টমার আসা অন্যান্য দিনের তুলনায় একটু কমতে পারে, এটা একটু খেয়াল রাখতে হবে, এটা আপনাকে বা আপনাদেরকে একটু চাপের করে রাখবে। ভাই ফ্যামিলি, বাবা মা বলছি না, ফ্যামিলি আত্মীয় স্বজন, এনাদের সঙ্গে একটু বিরোধ লাগার সম্ভাবনা রয়েছে। আউটসাইডার, প্রেম এবং বন্ধুত্ব, বন্ধু বান্ধবী আপনার পাশে দাঁড়াচ্ছে, ভ্রমণে সাফল্য রয়েছে, কিন্তু জ্ঞাতি বা রক্তের লোকজন, রক্তের সম্পর্কিত মানুষজন, এনাদের থেকে না প্রেশার আসতে চলেছে আপনি যদি মিথুনের জাতক জাতিক হন। স্বামী স্ত্রী একে অপরের সাথে থাকছেন, পাশে থাকছেন, সন্তান সুখ ভালো হচ্ছে, পড়াশোনা ওই তথৈবচ ব্যাপার, কথা কাউকে দেবেন না যে হ্যাঁ আমি তোরটা দেখে দেবো, করে দেবো, এই করে দেবো, তাই করে দেবো, কথা দেবেন না আপনি মিথুনের জাতক বা জাতিকা হলে। মিথুন মৃগশিরা নক্ষত্র, কালকের দিন ইমপ্রেশন জমানোর দিন। মিথুন আদ্রা নক্ষত্র, ধীরে সুস্থে কাজ করবেন। মিথুন পুনর্বসু নক্ষত্র, দূরভ্রমণ হতে পারে এবং ভ্রমণে সাফল্য বাড়বে, সফলতা আসবে, তাই সুযোগ পেলে বেরিয়ে পড়বেন। রাশি কর্কট সংখ্যা ৬, কালকের দিনে জগন্নাথজিকে ডাকছেন, চেষ্টা করছেন আগামীকালকে কর্কটের জাতক বা জাতিকা হলে স্পেশালি বাবা, বাবার হেলথ খেয়াল রাখার, আপনি এবং অন্যান্য সদস্য এবং বাচ্চাগুলো, বাড়ির বাচ্চাগুলো, তাদের শরীর স্বাস্থ্য কর্কট রাশির ক্ষেত্রে ঠিকঠাক চলছে, আমি আশা করছি আপনারা এই জায়গা বা এই দিক থেকে খুব বেশি প্রবলেমে পড়ছেন না। কর্কট রাশির বাধা বিপত্তিগুলো বাড়বে, হওয়া কাজ নষ্ট হতে পারে এবং কিছু ক্ষেত্রে আপনিও দায়ী হবেন, তাড়াহুড়ো করতে গিয়ে, ঝুট ঝামেলায় গিয়ে, ঝক্কি ঝামেলা নিতে গিয়ে আপনিও গণ্ডগোলগুলো পাকাতে পারেন। সো আপনি কর্কটের মানুষ হলে সতর্ক এবং সাবধানতা জরুরি, রিস্ক কম নিন, বুঝে কথা বলুন, কালকে সতর্কতার দিন, যদিও রথযাত্রা তিথি ভালো বাট একটু রিল্যাক্স মোডে থাকা, চাপ হেডেক কম নেওয়া এবং পণ্ড হতে পারে শেষ মুহূর্তে। আপনি এক্সপেক্ট করছেন এখন দুপুর দুটো বাজে, আড়াইটের মধ্যে কাজ খতম করবো, তিনটের মধ্যে গিয়ে রথ দেখতে যাবো, গণ্ডগোল হয়ে গেল, এটা মাথায় রেখে চলুন, তাই দায়িত্ব নিলে, সামলে, সাবধানে, দেখে শুনে বেটার হবে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, আর হ্যাঁ একটা ব্যাপার, কিছু ক্ষেত্রে মালিককে ঘাঁটিয়ে ফেলতে পারেন, এটা একটু লক্ষ্য রাখবেন। ব্যবসা অত্যন্ত মজবুত কর্কটের জাতক জাতিকা হলে, তাই বিজনেস ক্ষেত্র, কাস্টমার পাওয়া, কাস্টমারদের সঙ্গে ঠিকঠাক সময়, মানে ঠিকঠাক মাল ডেলিভারি করা বা তাদেরকে ঠিকঠাক মতো টাইমলি মাল ডেলিভারি করা বেটার রেজাল্ট দিচ্ছে। কর্কটের জাতক বা জাতিকারা প্রেম খুব ভালো, বন্ধুত্ব ভোগাবে, দাম্পত্য জীবন খুব ভালো হচ্ছে এবং কিছু ক্ষেত্রে ফ্যামিলির সঙ্গে টুকটাক বিবাদ চলতে পারে, বাবা মাও হতে পারেন, ভাই বোনও হতে পারেন, তার বেশি কোনো অসুবিধা বা সমস্যার জায়গা নেই, হবে না। কর্কট রাশি সন্তানের ব্যাপারে মোটামুটি ফল পাচ্ছেন, বিদ্যার ব্যাপারটা অত্যন্ত ভালো রেজাল্ট পাচ্ছেন। পুনর্বসু নক্ষত্র, কালকে কথা বলে রাখার দিন যে কোনো বিষয়ে। পুষ্যা নক্ষত্র, এজেন্টদের আশীর্বাদ নিয়ে শুরু করবেন, বেটার হবে। অশ্লেষা নক্ষত্র, কালকের দিনে না আপনি একদম অধৈর্য হয়ে পড়তে পারেন আর এটাই আপনার ক্ষতির কারণ হবে, মানে হচ্ছে না, একটু আটকে গেছে না, আরও চাপ দিচ্ছি, আরও প্রেশার দিচ্ছি, এই ব্যাপারটা আপনাকে গণ্ডগোলের মধ্যে রাখবে, গণ্ডগোল পাকিয়ে দেবে, দেখে রাখুন। পরের রাশি সিংহ রাশি। সিংহ রাশি এক সংখ্যা এবং সিংহ রাশি তিন সংখ্যা, জগন্নাথ দেবকে স্মরণ করা অত্যন্ত ভালো হচ্ছে। দেখুন সন্তানের শরীরের জায়গা লক্ষ্য রাখছেন,
আপনার ছেলে আপনার মেয়ে বা বাড়ির বাচ্চাগুলো যারা সন্তান তুললো আপনার শরীরের জায়গা খেয়াল রাখছেন, আপনি এবং আপনার বাবা মা বা পেরেন্টসরা মোট কথা ভালো রেজাল্ট পাচ্ছেন। কালকের দিনে ডিল সাইনিংয়ের দিন, কন্ট্রাক্ট সাইন হতে পারে, নতুন দায়িত্ব নেওয়া হতে পারে এবং যে কোনো বিষয়ে কথা বলার জন্য এক্সিলেন্ট রেজাল্ট দিচ্ছে। তাই ক্ষমতা দেখান, যোগ্যতা শো করুন এবং চেষ্টা করুন কালকের দিনকে প্রপার কাজে লাগানোর। জগন্নাথদেবের রথযাত্রা, তিনি রথে করে ঘুরতে বেরোচ্ছেন, আপনি তার সাথে সাথে নিজের জায়গাটাকে তৈরি করে নিন, খুব ভালো রেজাল্ট হবে। সিংহ রাশির কিন্তু অ্যাক্টিভ থাকার দিন, কাজকর্মের ক্ষেত্রে, সফলতার ক্ষেত্রে চোখে চোখ রেখে সোজা হয়ে, এটাই কিন্তু বেটার পার্ট সিংহর জাতক বা জাতিকাদের। ইভেন একই কথা বিজনেস ক্ষেত্রে প্রযোজ্য। ইমপ্রেশন জমানোর অন্যতম সেরা দিন হচ্ছে, এমনভাবে কথা বলুন কাস্টমার ইমপ্রেসড হয়ে যায় যে হ্যাঁ আপনি বলছেন এটাই দিন। বা চাকরি ক্ষেত্র এটা প্রযোজ্য। অর্থের একটা ক্রাইসিস থাকছে কালকের দিনে সিংহর জাতক বা জাতিকা হলে, কারণ কোনো না কোনোভাবে ব্যয় বাড়ছে, পরিবারের পেছনে ব্যয় হতে পারে। তবে দাম্পত্য জীবন ভোগাবে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিস্টেন্স ক্রিয়েট করছে, অসুবিধা থাকছে বা প্রবলেম কিন্তু থেকে যাচ্ছে। প্রেমটা খুব ভালো হচ্ছে, বন্ধুদের সাপোর্ট পাবে, বাট ফ্যামিলির ক্ষেত্রে একটা লোনলিনেস আপনার ক্ষেত্রে কাজ করতে পারে। ইভেন সন্তানের শরীরটাও একটু গণ্ডগোল পাকাতে পারে। তাই পারিবারিক জীবনটা মাথায় রেখে চলতে হবে, লক্ষ্য রেখে চলতে হবে। ছাত্রছাত্রীরা অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন, কোনো অসুবিধা বা সমস্যা হচ্ছে না। সিংহ মঘা কপাল চওড়া হবে, সিংহ পূর্ব ফাল্গুনী ভায়ে ভায়ে বিরোধ, সিংহ উত্তর ফাল্গুনী আপনি অতিরিক্ত মাথা গরম করতে পারেন, সুযোগগুলো নষ্ট করতে পারেন, এটা মাথায় রেখে চলুন। এটা খেয়াল রাখলে আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন। পরের রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে 3 এবং কন্যা রাশির ক্ষেত্রে 7 হলুদ। কালকের দিনে জগন্নাথদেবকে স্মরণ করা, পিতামাতার শরীর ভালো হচ্ছে, নিজের শরীর কিন্তু ভোগাচ্ছে, নিজের শরীর বা নিজের দেহের শরীর ভোগাতে পারে। সময়টা বলিনি এখানে, সময় কিন্তু প্রথমে বলা আছে, আপনারা একটু দেখে নেবেন, দেখে নেওয়ার প্রয়োজন রয়েছে। ভালো রকমভাবে বাধা বিপত্তি কালকে পাবেন আপনি কন্যার মানুষ হলে, সর্বক্ষেত্রে কম বেশি বাধা এবং সব ক্ষেত্রে ইজি কাজগুলো, সিলি মিস্টেক্স, ডিলে হওয়া, হতে চাইছে না, হচ্ছে না, কমপ্লিট হচ্ছে না, পারছি না, এই ব্যাপারটা কাজ করছে। আপনি যদি কন্যার মানুষ হন, কন্যা রাশির জাতক জাতিকা হন, একদম অ্যালার্ট থাকবেন, রিক্সে যাবেন না, ঝঞ্ঝাটে যাবেন না, প্রবলেম হবে, পণ্ড হবে। তাই সিরিয়াসলি থাকুন, সিরিয়াস হন, কাজকর্ম আরও সিরিয়াসলি করার চেষ্টা করুন, আমার মনে হয় সেটা কিন্তু বেটার রেজাল্ট দিচ্ছে এবং এটা আপনাকে পালন করতে হবে। একদম ধীরে সুস্থে এগোবেন, রিক্সে যাবেন না, আর্গুমেন্টে যাবেন না, কম কথা বলবেন, ধীরে সুস্থে কাজ করুন, যেটুকু না করলে নয় করে এসে বাড়ি চলে আসুন। ব্যবসাটা মজবুত বলতে পারি, চাকরি ক্ষেত্রে স্ট্রাগল করাচ্ছে, কিছু ক্ষেত্রে শত্রুতা হবে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জায়গা রয়েছে এবং ফ্যামিলিকে ভালো রাখার ব্যাপারটা অত্যন্ত মজবুত হচ্ছে। ব্যবসা ভালো, অসুবিধা নেই, বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী সকলে মিলে আনন্দ উপভোগ করতে পাচ্ছেন, ট্যুরস হতে পারে, আমি একটা ছুটি কাটানোর দিন বলছি, ছুটির আমেজে থাকার কথা বলছি, সব মিলিয়ে একটা ভালো দিন উপভোগ করুন, আশা করবো বেটার রেজাল্ট পাবেন। প্রেমটা দেখে চলতে হবে, বন্ধুত্বটা ওই থাকছে আছে ব্যাপারটা হচ্ছে, কিন্তু হাজব্যান্ড থেকে শুরু করে ওয়াইফ, বাবা থেকে শুরু করে মা এবং সন্তান ছেলে মেয়ে মোট কথা ভালো রেজাল্ট পাচ্ছেন। কিছু ক্ষেত্রে আপনি রেগে যেতে পারেন, মাথা গরম করতে পারেন, ডিপ্রেশনে ভুগতে পারেন, এটা আপনাকে খেয়াল রাখতে হবে, পড়াশোনা ভালো হচ্ছে না। উত্তর ফাল্গুনী নক্ষত্র আপনার কথার মধ্যে না একটা তেতো ব্যাপার থাকতে পারে এবং ছুরি থাকতে পারে কথার বা থ্রোয়িংয়ে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে পারিবারিক বিবাদ যেন না আসে। চিত্রা যদি নক্ষত্র হয়, খরচা কোথায় করছেন দেখে করবেন, কীভাবে করছেন দেখে করবেন, নাহলে কিন্তু অসুবিধাতে পড়বেন, সমস্যাতে পড়বেন। তুলা রাশি কালকের দিনে 7 ব্যবহার করছেন। কালকের দিনে তুলা রাশির জাতক বা জাতিকারা প্রভু জগন্নাথকে স্মরণ করছেন। আমি বলবো কালকের দিনে চেষ্টা করবেন যতটা সম্ভব ফাটানসোল চেষ্টা করবেন, যে যতটা পারা যায় কাজে গিয়ে রাখার, যতটা সম্ভব 4 দিনের কাজে কালকে এগিয়ে রাখুন। যা করবেন খুব ইজিলি হয়ে যাবে, খুব সহজে হবে, জিনিসগুলো সহজলভ্য হয়ে যাবে। তাই অন্যদিন যে কাজটা করতে 1 ঘন্টা লাগে, কালকে হয়তো 45 মিনিটে করে ফেলবেন।
তাই ভালো দিনটাকে তো আরও ভালোভাবে কাজে লাগাবো, আরও পজিটিভলি কাজে লাগাবো এবং আরও বেটারভাবে করব। জেলাসি পাবেন প্রচুর, ওপর মহল নিচু মহল সব জায়গায়, কিন্তু আপনি আপনার কাজ ফুল ফোকাসে করছেন, বেশি জনকে জবাবদিহি করবেন না, বেশি জনের সাথে কথা বলবেন না, ফোকাস থাকবে কাজে, দায়িত্ব থাকবে, রিস্ক নেওয়া যেতে পারে, একলা রিস্ক নেবেন, বেটার রেজাল্ট পাবেন, আপনার এবং আপনার ফ্যামিলির শরীর আশা করছি স্টেবল থাকছে। তাই আপনি এবং আপনার বাবা বা মা ঠিকঠাক, তবে তুলা ব্যবসা কিন্তু আপস অ্যান্ড ডাউন চলছে, খুব ভালো নয়, খুব হাইফাই নয়, ওভারঅল চলছে, দেখে করতে হবে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জায়গা রয়েছে, চাকরি যতটা ভালো বলতে পারছি বিজনেস ততটা ভালো নয়, চাকরি ক্ষেত্রে দায়িত্ব নিতে বলছি, বিজনেস ক্ষেত্রে ধৈর্য রাখতে বলছি, এটা মাথায় রাখুন। তুলারাশি দাম্পত্য জীবনে ছোটোখাটো কলহ চলছে, প্রেমটা খুব ভালো হচ্ছে, বন্ধুত্ব খুব ভালো হচ্ছে, অসুবিধা নেই। সন্তান ভোগাবে একটু, বায়না উল্টোপাল্টা আবদার, রাগ জেদ, টেম্পার ধরে রাখতে না পারা সন্তানের সাথে, এই ব্যাপারগুলো চলতে পারে। বাবা মায়ের সাপোর্ট, হাসি ঠাট্টা ভালো হবে। ভ্রমণ, ভ্রমণ বলতে একটু দূরে ধরুন কোনো কার্যে ভ্রমণ বা এটা, খুব ভালো সাফল্য নেই, এক জায়গায় বসে কাজে সাফল্য, এক জায়গায় বসে কাজে প্রপার রেজাল্ট পাবেন আপনি তুলার জাতক বা জাতিকা হলে। তাই তুলারাশি আর বিজনেসের সরি বিদ্যার ব্যাপারটা মোট কথা ভালো রেজাল্ট আসছে বা আসবে বলতে পারি, অসুবিধা নেই। চিত্রা একটু সিক্রেটলি কাজ করুন, সাতি নক্ষত্র লেথার্জি কিন্তু দিন শেষ করবে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে চেষ্টা করবেন কতটা শর্টকাটে কাজ করা যায়, কতটা ইজি ভাবা যায় অ্যাপ্লাই করতে বা অ্যাপ্লাই করার চেষ্টা করতে, আমার মনে হয় আপনি বেটার রেজাল্ট পাবেন এবং স্টেবল রেজাল্ট পাচ্ছেন। রাশি বৃশ্চিক, আপনি যদি বৃশ্চিকের মানুষ হন, তিন ব্যবহার করছেন, পাঁচ ব্যবহার করছেন, কালকের দিনে বৃশ্চিকের জাতক বা জাতিকাদের স্পেশালি মা বা বাড়ির মহিলারা তাদের স্বাস্থ্যর দিকটা লক্ষ্য রাখবেন। বাবা বা বাড়ির পুরুষগুলো ঠিকঠাক রয়েছে, বাচ্চাগুলো ঠিকঠাক রয়েছে, ফাইন্যান্সিয়ালি একটা ক্রাইসিস কিন্তু থাকছে, অপরচুনিটি কালকে ক্রিয়েট করুন, অপরচুনিটি তৈরি করা, সুযোগকে আনা এবং ফাঁক ফোঁকর খোঁজা, শর্টকাট নেওয়া, খুব স্মুথলি খুব ইজিলি কাজগুলোকে কমপ্লিট করা এবং ব্রেন ওয়ার্ক করা, ফিজিক্যাল ওয়ার্কের দাম নেই কালকের দিনে। তাই শারীরিক পরিশ্রম খুব বেশি সাফল্য নেই, তবে মেন্টাল পরিশ্রমে সাফল্য রয়েছে। চালাকির দ্বারা বলা হয় মহৎ কার্য হয় না, কিন্তু কালকে একটু চালাকি করে আপনি সাফল্য পাবেন। তাই লোককে একটু ইউজ করুন, ইউটিলাইজ করুন, মিষ্টি মিষ্টি কথা বলুন, কোথাও সুযোগ এলে অ্যাপ্লাই করুন, চেষ্টা করুন, বেটার রেজাল্ট হবে আপনি যদি বৃশ্চিকের মানুষ হন। একই কথা ব্যবসায় প্রযোজ্য, কারণ এটা ব্যবসাতে আরও বেশি লাগে। তাই চাকরি এবং বিজনেস বোথ সাইডে পজিটিভ রেজাল্ট হবে। এবং কালকে কোনো জায়গায় যাওয়ার থাকলে, কোনো ঘোড়া বেড়ানোর জায়গায় যাওয়ার থাকলে চেষ্টা করবেন চলে যাওয়ার, নো ইস্যু নো প্রবলেম, কারণ কালকের দিনে ঘুরে বেরিয়ে সাফল্য আসবে, আসতেই পারে, কোনো অসুবিধা নেই। দাম্পত্য জীবনে টুকরো টাকরা বিবাদ চলছে, মায়ের সাথে একটু বিরোধ হতে পারে, প্রেমিক বা প্রেমিকা এবং বন্ধুবান্ধবী সাফল্য দেবে, পাশে দাঁড়াবে, সাথে থাকবে, তাই এটা বেটার রেজাল্ট দিচ্ছে বা বেটার ফল দিচ্ছে বলতেই পারি। সন্তান এবং বিদ্যা অত্যন্ত মজবুত কালকের দিনের জন্য, পরিবারের অন্যান্য সদস্য সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় থাকছে, আর কোথাও কার্যসূত্রে ভ্রমণ বা এমনিও ঘুরতে যাওয়া যেতে পারেন, কোনো অসুবিধা নেই। বৃশ্চিক বিশাখা নক্ষত্র হীনমন্যতায় ভুগতে পারেন, বৃশ্চিক অনুরাধা নক্ষত্র লোককে সুযোগ ছেড়ে দিতে পারেন, বৃশ্চিক জ্যেষ্ঠা নক্ষত্র ধৈর্য বাড়ান, সেটাই সাফল্য বাড়াবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর ধনুরাশি, ধনুরাশি পাঁচ কালকের দিনের জন্য, ধনুরাশির জাতক বা জাতিকারা কালকের দিনে একটু সাবধানে থাকবেন, কোনো না কোনোভাবে দিন নষ্ট হয়ে যেতে পারে, দিন বা কাজ পণ্ড হতে পারে, সর্বক্ষেত্রে কম বেশি অবস্ট্রাকশন, বাধা বিপত্তি এবং মুড অফ থাকা, ভালো লাগছে না, এনার্জি লাগছে না, হচ্ছে না, পারছি না, আটকে গেল হতে পারে। সো ধনুকে অনেক বেশি অ্যালার্ট থেকে, লক্ষ্য রেখে, সতর্ক থেকে কাজ করতে বলছি, সাবধানে থেকে কাজ করতে বলছি, এটা কিন্তু ফলো রাখতে হবে, এটা কিন্তু সাবধানে চলতে হবে। বাধা বিপত্তি ভরা দিন, রিক্সে যাবেন না, বড় দায়িত্বতে যাবেন না, ধীরে সুস্থে পার করে নিন, সেটা বেটার রেজাল্ট হবে। আপনার আপনার ফ্যামিলির শরীর ভালো, কিন্তু একটা লোনলিনেস বা একাকিত্ব ব্যাপারটা আপনাকে ভোগাতে পারে, তাই পাশে কে আছে
দেখতে গিয়ে দেখবেন জিরো। বিজনেস ভালো, বিজনেসটা ভালো, কিন্তু কিছু ক্ষেত্রে কাস্টমারদের সঙ্গে একটু তর্কাতর্কি হতে পারে। চাকরি ক্ষেত্রে একদম মুখ বুঝে কাজ করুন, রিস্ক নেবেন না, সতর্ক সামলে দেখে শুনে পার করছেন। বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে চলছে, মোটামুটি চলছে, প্রেম ওই চলছেই বলছি। বন্ধুরা সুযোগ নেবে, বন্ধু বান্ধবী বা আপনার পয়সায় এন্টারটেনমেন্ট হবে তাদের। সন্তান সুখ যথেষ্ট ভালো। আর ছাত্র ছাত্রীরা কালকের দিনের জন্য একটু আরেকটু মনোযোগ বাড়ান, নতুন কোনো জিনিস শেখার থাকলে শিখুন, সেটার জন্য ভালো হবে। পুরনো জিনিসের থেকেও নতুন কোনো একটা বই পড়ব, চ্যাপ্টার পড়ব, বেটার রেজাল্ট হবে। এবং স্যারদের সঙ্গে কিছু ডিসকাশন রয়েছে করতে পারেন। মূলা নক্ষত্র, নিজের হাতে অর্থ ব্যয় করবেন না। পূর্বশালা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বাবার সঙ্গে ঝামেলা। উত্তরাশালা নক্ষত্রের জাতক বা জাতিকারা, দাম্পত্য কলহতে ভুগতে পারেন। হাজব্যান্ড ওয়াইফ বা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক মতো স্টেবল রিলেশনশিপ কন্টিনিউ করা, এটাই ভুগতে পারেন। পরের রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আট সংখ্যা জগন্নাথজিকে ডাকছেন, হলুদ রঙের ইউজ করছেন, অবশ্যই ভালো হবে, কালোটা অ্যাভয়েড করবেন। কালকের দিনে দেখুন বাড়ির বাচ্চাগুলো শরীরটা একটু খেয়াল রাখতে হবে, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাইপো, আপনার ভাইজি, বাড়ির বাচ্চাগুলো, ছোটো ছোটো ছেলে মেয়েগুলো শরীরটা খেয়াল রাখতে হবে। আপনি এবং অন্যান্য সদস্যরা শরীর নিয়ে ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন। তবে মকর রাশিকে কালকে ভালো রকম ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এবং মনমরা একটা ব্যাপার কাজ করতে পারে। মনমরা, মুড অফ হয়ে যাওয়া, এটা কিন্তু কাজ করতে পারে। কাজের এনার্জি কম হবে, লেথার্জি কাজ করবে, কাজ খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। যে কোনো টাফ কাজ, শক্ত কাজ করতেই হবে, এরকম কাজ আপনি কমপ্লিট করে আসতে পারবেন, বাধা বিপত্তির অত চান্সেস নেই। এবং অফিস আপনাকে সাপোর্ট করছে, কিন্তু আমি জানি না আপনি কতটা ভেতর থেকে এনার্জি লাগিয়ে কাজ করবেন, কতটা আপনার সদিচ্ছা দিয়ে বা ভেতরের ইচ্ছা বা উৎসাহ দিয়ে কাজ করবেন। যদি কাজ থাকে করুন, কোনো প্রবলেম নেই, শক্ত কাজ হয়ে যাবে। কথাবার্তা বলার উপযুক্ত দিন নয়, তাই একটু চুপচাপ কাজ করবেন, বেশি কথা বলবেন, কাজপণ্ড হবে, গণ্ডগোল হবে, সম্পর্ক তেতো হবে বা নষ্ট হবে। ব্যবসা মোটামুটি চলছে, কথা বলতে প্রবলেম হচ্ছে, তো চাকরি বিজনেস বোথ সাইডে, তাই চেষ্টা করবেন কাস্টমাররা যাতে ইমপ্রেসড হয় সেইভাবে কথা বলার এবং বুঝে শুনে কথা বলার, সেটাই বেটার রেজাল্ট হবে। হাজব্যান্ড এবং ওয়াইফ ভালো রেজাল্ট পাচ্ছেন। বাবা মায়ের সাথে মনিমনা হতে প্রবলেম দেখাচ্ছে, জ্ঞাতি ভাই বোন ওভারঅল ভালো বলতে পারি, প্রেম ভালো হচ্ছে, টাইম দিন তাদেরকে, স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা একে অপরকে সময় দিন, অত্যন্ত ভালো রেজাল্ট হবে। ছেলেমেয়েরা একটু বায়না করবে, তার বেশি অসুবিধা নেই, পড়াশোনা ভালো হচ্ছে না, পড়াশোনার দিক, পড়াশোনার জায়গা বা পড়াশোনার ক্ষেত্র আমি কালকের দিনে খুব একটা ভালো হচ্ছে বলতে পারছি না, এটা লক্ষ্য রাখুন। মকর রাশি উত্তরাশালা নক্ষত্র, কালকের দিনে চেষ্টা করতে হবে একটু ধীরে কাজ করার এবং সব ক্ষেত্রে একটু ধীরে চলার। মকর রাশি শ্রবণা নক্ষত্র, গুরুজনদের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা পারিবারিক কলহতে জড়াতে পারেন। রাশি কুম্ভ সার্বিক সাফল্য আপনার জন্য, তিন ব্যবহার করছেন, তিন, কালকের দিনে জগন্নাথদেবকে স্মরণ করা, জগন্নাথজিকে ডাকা, ভগবান জগন্নাথের পুজো পাঠ করা অত্যন্ত ভালো রেজাল্ট দেবে, সার্বিক সাফল্য। চেপে কাজ করুন, চেপে দায়িত্ব নিন, ফ্রন্টে যান, লিড করুন। অন্যদিন কি হয়, ভয় পাই, গুটিয়ে রাখি, পারবো না, হবে না, করতে পারবো না, এইসব আমরা ভাবতে থাকি, তাই না? আমি কালকের দিনে আপনাকে সাজেস্ট করছি, আমি পারবো, আমি করব, আমি দেখাবো, এটা রেজাল্ট হবে। তাই ভয় নয়, দায়িত্ব নিন, কথা বলুন, বেশি করে কথা বলুন, চুটি উপভোগ করুন, ভেতর থেকে একটা আলাদা লেভেলের এনার্জি বেরোবে দেখতে পাবেন কালকের দিনের জন্য। কম বেশি অবস্ট্রাকশন একটু একটু থাকতে পারে, সেটা হবেই, কোনো প্রবলেম নেই। ইভেন বিজনেস ক্ষেত্র এটা আপনাকে বেটার রেজাল্ট দেবে, তাই হ্যাঁ, হতে পারে সাড়ে সাতির জন্য একটু একটু প্রবলেম, কিন্তু অন্যান্য দিনের তুলনায় কালকের দিন ওভারঅল আপনাকে বেটার রেজাল্ট দিচ্ছে, পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা ভালো রেজাল্ট, ভালো ফল দিচ্ছে, কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই আপনি কুম্ভের জাতক বা জাতিকা হলে। ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি, পরিবারের পেছনে অর্থ ব্যয়, কিন্তু পারিবারিক বিরোধের চান্সেস থেকে যাচ্ছে। হাজব্যান্ড ওয়াইফ বাবা মা একটা চাপ, একটা টানাপোড়েনের জায়গা থাকছে, বান্ধবী বন্ধু প্রেম বাইরের লোকজন আর কি, এটা ভালো বলতে পারছি, কিন্তু বাড়ির মানুষজন, বাবা মা, ভাই বোন, কিছু ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ, এই চাপটা কিন্তু আপনাকে থাকছে, তাই এনাদের সাথে কোনো তেজ বা রাগ দেখিয়ে কথা বলবেন না,
একদম ঠান্ডা মাথায় কথা বলবেন, না হলে 10 বলবেন তারা 9 শুনবে, অসুবিধা হবে। এটা সন্তান সুখ যথেষ্ট ভালো, পড়াশোনার মনোযোগটা একটু বাড়াতে হবে, কারণ পড়াশোনার জায়গায় ঘাটতি থাকছে, অসুবিধা থাকছে বা প্রেসার থাকছে। আপনি যদি কুম্ভর মানুষ হন, ধনিষ্ঠা নক্ষত্র হয়, এজেন্টদের থেকে একটু সতর্ক। শতভিষা নক্ষত্র, আপনি অতিরিক্ত মাথা গরম করে আপনার কাছের মানুষজনদের সাথে খারাপ ব্যবহার করতে পারেন। আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মাথার মধ্যে দুশ্চিন্তা ভিড় করবে, নেগেটিভ থটস, আমার হবে না, আমার হতেই পারে না, আমি ভালো নয়, আমার এই, আমার তো এই খারাপ, এই সব করতে গিয়ে ভুগবেন, খেয়াল রাখুন। লাস্ট হচ্ছে মীন রাশি। মীন রাশির কালকের দিনে ব্যবহার করতে বলছি 6। আমি একটা কথা বলি, আপনারা একটু ফলো করুন। মীন রাশির কালকের দিন সম্পর্কের উন্নতির দিন, ভেঙে যাওয়া সম্পর্ক, গণ্ডগোলের সম্পর্ক, প্রেম, বাবা মায়ের সাথে সম্পর্ক, প্রত্যেকটা ক্ষেত্র বা জায়গায় আপনি স্টেবল রেজাল্ট পাচ্ছেন, এক্সিলেন্ট বা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। তাই আপনি যদি মীনের জাতক হন, মীনের মানুষ হন বা মীনের জাতিকা হন, আমি আপনাকে সাজেস্ট করব, আপনি চেষ্টা করবেন কালকের দিনে প্রত্যেকটা মানুষ, আপনার কাছের মানুষ যারা, এখানে আর হাজব্যান্ড ওয়াইফ প্রেম কিছু না, আপনার কাছের মানুষ এবং যাদেরকে আপনার প্রয়োজন তাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন, তাদের সাথে যোগাযোগ করুন, তাদের সাথে সম্পর্কের ডেভেলপমেন্ট করুন, কথা বলুন, কথা এগোন। কাজ গতানুগতিক হচ্ছে, অ্যাভারেজ হচ্ছে, কিছু ক্ষেত্রে মুড অফ হবে, কিছু ক্ষেত্রে এনার্জি পাবেন না, ওই হচ্ছে চলছে গোছের ব্যাপারটা কাজ করছে চাকরি বা চাকরির ক্ষেত্রে। কিন্তু যেখানে যেখানে কথা বলতে পারবেন, ডিল করা যাবে, নতুন দায়িত্ব নেওয়া যাবে এবং নতুন কিছু খবর পাওয়া যাবে, সেটা করতে পারেন। তাই হাতের কাজ ওভারঅল করুন, সুযোগ খুঁজুন, কার থেকে প্রফিট হবে, কাকে দিয়ে প্রফিট হবে, কোথা থেকে প্রফিট হবে, এবং কাছের মানুষগুলোর সাথে সম্পর্কের মিষ্টতা তৈরি করুন। প্রেম বন্ধুত্ব একই কথা প্রযোজ্য, বিদ্যায় বাধা রয়েছে, বিদ্যাস্থান ভালো নয়, ব্যবসা চলছে মোটামুটি, এবং ওই হচ্ছে চলছে চলবে এটাই বলতে পারি, তার থেকে বেশি বা তার থেকে বিশাল ভালো কিছু আমি কিন্তু বলতে পারছি না। ওভারঅল চালিয়ে নেওয়ার দিন, কিন্তু বুদ্ধি করে চালালে না অনেক কিছু জিততে পারবেন, অনেক কিছু জেতা যাবে বা অনেক কিছু করে নেওয়া যাবে, এটা সবচেয়ে বড় কথা। ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটির জায়গা রয়েছে, কিছু ক্ষেত্রে কিছুজনকে একটু গিফট দিতে হতে পারে, তাদেরকে ইমপ্রেশন জমানোর জন্য, তাদেরকে ইমপ্রেস করার জন্য, এটা খারাপ হবে না। তাই একটু বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিন, একটু প্রপার ভাবুন, বেটার হবে, এবং চেষ্টা করুন সম্পর্কগুলো মজবুত করার। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে নিজের স্বাস্থ্য একটু খেয়াল রাখবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র কালকের দিনে সুখ আসবে। রেবতী নক্ষত্র, সম্পর্কে দৃঢ়তা হবে, বন্ধুত্ব মজবুত হবে, ইভেন নতুন প্রেম আসতে পারে, দেখা যাক। এই আগামীকালকের রাশিফল আশা করছি কাজে লাগবে, সাহায্য করবে, এটুকুই থাক। আর রথযাত্রার অনেক শুভেচ্ছা, আমার তরফ থেকে অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন রইল, ভালো দিন কাটান, জগন্নাথদেবকে ডাকুন, নিশ্চয়ই ভালো হবে, এটুকুই থাক, সকলে ভালো থাকুন।